গ্রামের মেঠো পথগুলো এখন কার্পেটে মোড়ানো, পিচ ঢালা এই পথ সোজা চলে গেছে প্রাচীন জনপদ বীরকুৎসায়। রাজশাহীর বাগমারা উপজেলার সর্বশেষ ইউনিয়ন যোগীপাড়া, যার শেষ প্রান্তের গ্রাম বীরকুৎসা, যেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি প্রাসাদ। আগের ভিডিওতে আমি এই বাগমারা উপজেলারই তাহিরপুরের প্রাচীন রাজবাড়িটি আপনাদের দেখিয়েছিলাম, যে রাজবাড়িটি খোদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের অনুকম্পায় তৈরি হয়েছিল। দেখিয়েছিলাম পৃথিবীর সর্বপ্রথম যে মন্দির থেকে দুর্গাপূজা শুরু হয়েছিল, সেই মন্দির সহ তুলে ধরেছি প্রাচীন জনপদ তাহিরপুরের বর্ণাঢ্য ইতিহাস। আর আজ আমি আপনাদের দেখাবো তাহিরপুর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি প্রাসাদ। হাজারদুয়ারি কথাটি বললেই অধিকাংশ মানুষের মনে মুর্শিদাবাদের এই প্রাসাদের ছবি কল্পিত হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রাসাদে হাজারটি দরজা নেই, কিন্তু আজ আমি আপনাদের যে প্রাসাদ দেখাতে নিয়ে যাচ্ছি সেখানে 1000টি দরজা রয়েছে। তাহিরপুর থেকে রওনা হওয়ার পর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বীরকুৎসা গ্রামে। এই গ্রামের একেবারে প্রাণ কেন্দ্রেই রয়েছে এই হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটির গায়ে পুরনো ইটের গাঁথনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তারা, শ্যাওলা গজানো দেয়াল এবং অসংখ্য দরজা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। বাগমারার স্থানীয় বাসিন্দা মুরাদ ভাই আমাকে ঘুরে ঘুরে পুরো বাড়িটি দেখালেন। ইতিহাস থেকে জানা যায়, জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম ছিল বীরুবাবু। ওই সময় এই বীরকুৎসা পরগনাটি ছিল পাশের আত্রায়ের আমরুলডিহির রাজা গোপালধামের অধীনস্থ। কিন্তু গোপালধাম বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কন্যা প্রভাতীবালার বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রভাতীবালা এবং জামাই বীরেশ্বরের নামে লিখে দেন। সেই থেকে শুরু হয় বীরকুৎসা জমিদারি, প্রতিষ্ঠিত হয় এই হাজারদুয়ারি প্রাসাদ। এই প্রাসাদের নাম যেহেতু হাজারদুয়ারি, তাই শুরু থেকেই এর দরজাগুলোই পরখ করার চেষ্টা করছিলাম। প্রাসাদটির সামনের শুধু এই অংশেই, বাহিরের দিকটা এবং ভেতরের বারান্দার দিকটাতেই দরজা রয়েছে মোট 40টি। স্থানীয় এক বাসিন্দা জানালেন, বিশাল এই জমিদার বাড়ির যতগুলো ইমারত রয়েছে সবগুলো মিলিয়ে 1000টি দরজা ছিল। এগুলোর মধ্যে ছোট ছোট রুম ছিল, রান্নাঘরও ছিল, আমরা দেখছি। এখন এগুলোর মধ্যে রাজারানী থাকতো না, এই আর কি। আমরা আরও ভালো থাকতেও দেখছি, ওই হয়তো রাজার পিয়াদারা বা এরা থাকতো আর কি। আপনারা ছোটবেলায় এই রাজবাড়ির অবস্থা কেমন দেখেছেন? একচে মেলা ভালো ছিল। কেমন ভালো বলেন তো, গল্প করেন। কোনো এগুলা কোনো ভাঙ্গা ছিল না, এবং হাজারদুয়ারি ছিল। এখন তো ভাঙ্গা চুরে রুম টুম সব অনেক রুম ভেঙে গেছে। এখানে হাজারদুয়ারি বলা হয় কেন? হাজারদুয়ারি ছিল যে রাজার বাড়িটা, হাজারদুয়ারি ছিল। 1000টাই দরজা? হ্যাঁ, দরজা 1000 দরজা হ্যাঁ ছিল। এটা আমরাও দেখছি, গয়নাও দেখছি, হাজারদুয়ারি ছিল। কিন্তু কাজে সব আস্তে 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 ভেঙে চিনে নষ্ট হয়ে যাচ্ছে। এখন থেকে আমি কয়েক বছর আগেও দেখেছি যে এই অবকাঠামোগুলো অনেক সুন্দর ছিল, নষ্ট ছিল না। এই যে জানালার যে তিনটা ভাগ ছিল, তিনটা ভাগই দৃশ্যমান ছিল। কিন্তু আজকে এসে দেখলাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ভিতরে টাইলস ছিল, সেই আমলের টাইলসগুলোও নাই। দিন দিন আসলে নষ্ট হয়ে যাচ্ছে বা এলাকায় থেকে চুরিও হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, হাজারদুয়ারির দুয়ারগুলো আসলেই নান্দনিক। সেগুন কাঠের তৈরি এসব দরজা
তিন স্তরে আবৃত। প্রথম স্তর কাঠ, দ্বিতীয় স্তরে লোহার গ্রিল এবং শেষ স্তর দামি কাঁচে আবৃত ছিল। কিছু কিছু দরজায় আজও দেখা যায় দুর্লভ সেই চিত্র। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হাজারদুয়ারি রাজপ্রাসাদের একটি অসাধারণ বেলকনিতে। আমি বেলকনিটার অবস্থাটা একটু বুঝাই। এই যে দেখেন খোলা জানালা, এবং এই জানালার এধারে যে পরিখা থাকে রাজপ্রাসাদের চারেধার দিয়ে, অর্থাৎ খোলা পুকুর, এবং এই পাশ দিয়ে বাতাস আসার বিষয়টি নিশ্চিত করা হতো। এখানে আপনারা একটি জানালা দেখতে পাচ্ছেন। এই জানালাটি, এই যে দেখুন, এটা হচ্ছে জানালার মূল কাঠামো, এটা কাঠের। এবং এই কাঠের, এই কাঠের দরজাটি যেটা লাগানো হয়েছে, এর পরের স্তরটা আছে লোহা। এই যে দেখুন লোহার শিক দিয়ে কত মজবুত করে করা হয়েছে, এবং এখানে কিন্তু কোনো মানুষ আসতে পারবে না, এই লোহা ডিঙিয়ে কোনো মানুষ আসতে পারবে না। এবং এই লোহার এই পাশে যেটি ধ্বংস হয়ে গেছে সেইটিতে ছিল কাঁচ, কাঁচের কাঠামো কিছু আছে এখনও। অন্যটিতে আমি দেখাই, এই যে এইটা আপনি দেখে একটু বোঝার চেষ্টা করুন আপনারা, এইটা কিন্তু কাঁচের। এখানে যে ফ্রেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে কিন্তু কাঁচ লাগানো ছিল। এখনও যেমন গ্রিলে কাঁচ লাগানো থাকে জানালার সঙ্গে, সেখানে কাঁচ, এই কাঁচ কিন্তু ছিল। এবং এই কাঁচের স্তরের পরে লোহার স্তর, যেখানে গ্রিলগুলো দেখেন লোহার শিকগুলো খুলে নিয়ে গেছে, যারা দুর্বৃত্ত তারা খুলে নিয়ে গেছে। এর পরে রয়েছে কাঠের স্তর, কাঠের এই পাল্লাটা নাই, এই পাল্লাটা আছে দেখেন, যেটি দেখালাম। এবং জৌলুসের চিহ্ন আরও কিছু দেখাতে চাই। যেমন এটা মাস্টার বেডরুম, এই বেডরুমের সঙ্গেই একটি একটি সেমি অ্যাটাচড বাথরুম আমি বলতে পারি। এটা, এই যে এই বাথরুমটাতে আপনি দেখুন ওই সময় রাজারা কিংবা রানীরা কত সুন্দর বাথটাবে গোসল করতেন। এই যে বাথটাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চমৎকার বাথটাবের সঙ্গেই এই যে এই রুমটা, এইটা হচ্ছে টয়লেট। টয়লেটটি বেশ খোলামেলা এবং ভেতরে অনেকখানি জায়গা। এর দুধারেই দুটো জানালা রয়েছে, এবং এই জানালাগুলোতেও তিন স্তর কাঠামো ছিল, ছিল ভেন্টিলেশন ব্যবস্থাও। রাতের বেলা সহজে যাতে এটা ব্যবহার করা যায় সে কারণে এখানে বাতি দানিও রাখা হয়েছে। এটি এটি সেই বাতি দানি, এখানে বাতি রাখা হতো এবং এই বাতির আলোই আলোকিত হতো এখানকার সুন্দর যে বাথটাব সেটি। কিন্তু এই বাথটাবের বাইরের যে কাঠামোটা, এটা কোনো জহরত দিয়ে মোড়ানো ছিল কি না সেটি আমি জানি না, সেটির চিহ্ন এখানে নেই। কারণ দরজা জানালাই যেখানে ভঙ্গুর অবস্থা, দেয়ালে যেখানে ঘুণ ধরেছে, দেয়াল জুড়ে যেখানে অবহেলা অযত্নের বিষয় লক্ষ্য করেছি, সেখানে ওই চিত্রটা খুঁজে বের করে আনা আসলে খুব কঠিন। পুরো ভারতীয় উপমহাদেশে 90 দশকেও গ্রামগঞ্জের মানুষ যেখানে খোলা পায়খানা ব্যবহার করত, সেখানে প্রাচীন এই প্রাসাদে ছিল অ্যাটাচড বাথরুম। ভাবা যায়, এখন আমরা এই যুগে এসে বলি অ্যাটাচড বাথরুম, কিন্তু এই সেই আমলে এত আভিজাত্যপূর্ণ, এত সুন্দর, হ্যাঁ, এক পাশে বাথরুম, তার পাশ থেকে দরজা দিয়ে পাশে গিয়ে আর একটা হচ্ছে টয়লেট, এই ব্যাপারটা ওই সেই আমলের মানুষের মধ্যে সেই সময়কার রুচিবোধে দুই তালার উপরে গিয়ে বেডরুমের সাথে এরকম একটা ব্যাপার, এটা আমাকে আশ্চর্য করেছে, মানে মুগ্ধ করেছে। এরকম একটা নিদর্শন বাংলাদেশের প্রথম হাজারদুয়ারি জমিদার বাড়ি, এটা আসলে আমাদের বাগমারাবাসীর জন্য গর্বের একটা ব্যাপার। এত সুন্দর একটা নিদর্শন যেটা শুধু যত্নের অভাবে, অবহেলায় অথবা অসচেতনতার জন্য আমরা নষ্ট করতে বসেছি, এখনও যা আছে সেটাও বাংলার মানুষ যারা দেখে নাই, দেখলে আমার বিশ্বাস মুগ্ধ হবে। ইতিহাসে ঠাসা এই অট্টালিকার প্রতিটি মেঝে ছিল শ্বেত পাথরে মোড়ানো। আমি আগের ভিডিওগুলোই সম্রাট শাহজাহানের দিল্লি এবং আগ্রার প্রাসাদের যে শ্বেত পাথর আপনাদের দেখিয়েছিলাম, ওই একই শ্বেত পাথর ছিল এই প্রাসাদের প্রতিটি মেঝেতে, যার সবই আজ চুরি হয়ে গেছে। আর বারান্দার মেঝেগুলো ছিল মোজাইক করা। বেশ কয়েকটি বারান্দায় মোজাইকের সেই চিহ্ন আজও আছে। পিলারগুলোতে রয়েছে অতীত জৌলুসের চিহ্ন, তবে বেডরুমের ভেতরের শ্বেত পাথরের টাইলসগুলো চুরি হয়ে গেছে। মেঝেতে টাইলস লাগানোর এই চিহ্নই বলে দিচ্ছে চুরি হওয়ার ঘটনা
খুব বেশি দিনের নয়। এছাড়া এই অট্টালিকার সামনের এই অংশে ছিল ফুলের বাগান, যেখানে জমিদার পরিবারের লোকজনদের কাটত প্রতিটি বিকেল। অথচ এখন সেখানে ফুল বাগিচার চিহ্ন পর্যন্ত নেই, বাগান দখল করে সেখানে গড়ে উঠেছে দোকানপাট। ইতিহাস থেকে জানা যায়, এখানকার জলসাঘরে কলকাতার ভোলানাথ অপেরা এসে গান বাজনা করত। পর্দায় এখন যে দেউড়ি দেখতে পাচ্ছেন, এই দেউড়ির দুই দিকে ছয়জন করে মোট ১২ জন বরকন্দাজ বা অস্ত্রধারী রক্ষী দাঁড়িয়ে থাকত। আর দেউড়ির পাশের এই ভবনগুলো ছিল মালখানা, আর এর কিছু দূরে ছিল মহা হেবজখানা, যেখানে দলিলপত্র সংরক্ষিত থাকত। এছাড়া এই প্রাসাদের পাশে এখন যেখানে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলে, সেখানে ওই সময় ছিল আরেকটি প্রাসাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হাজারদুয়ারি রাজপ্রাসাদের অন্দরমহলে। আমার ডান পাশে সেই রাজকীয় প্রাসাদ, এবং এই প্রাসাদের দোতলায় থাকতেন জমিদার পরিবারের সদস্যরা। নিচতলায় তাদের সেবা যত্নে যারা নিয়োজিত ছিলেন, নিঃসন্দেহে তারা অবস্থান করতেন কিংবা তারা থাকতেন বলে আমার ধারণা। আর এই রাজপ্রাসাদের এই যে পশ্চিম দিকের যে ছোট্ট দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজাটি দিয়েই মূলত এই রাজবাড়ির মানুষরা পুকুরে গোসল করতে যেতেন। অর্থাৎ এই দরজার পাশ দিয়ে এখানে চারটা, মোট সাতটা পুকুর রয়েছে, তার মধ্যে চারটা পুকুরে স্নান বাঁধানো ঘাট এখনও রয়েছে। আর এই রাজপ্রাসাদের এই পাশটা এখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন, তারা বলছেন যে এই রুমটা রান্না রুম ছিল, এবং ওই রান্না রুমেরই আনুষঙ্গিক কোনো একটা রুম এইটি ছিল। কিন্তু এই রুমটা এক্স্যাক্টলি কী ছিল সেটি কিন্তু আমি এখন পর্যন্ত জানতেও পারিনি। এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও বলতে পারেনি। এই প্রাসাদের প্রতিষ্ঠাতা জমিদার বীরুবাবুর এই অঞ্চলে শিক্ষা প্রসারেও রয়েছে অনবদ্য অবদান। পর্দায় এখন যে প্রাচীন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি এই উপজেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান অবিনাশ উচ্চ বিদ্যালয়, বাগমারা উপজেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটি। হলদে রঙের এই ভবনে আজ থেকে প্রায় ১০৬ বছর আগে ১৯১৭ সালে শুরু হয়েছিল এই বিদ্যাপীঠের যাত্রা। জমিদার বীরুবাবুর পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ বাগমারার বুকে আজও আলো ছড়াচ্ছে। জমিদারি প্রথা বিলুপ্তি এবং ধর্মের ভিত্তিতে দেশভাগের পর জমিদার বীরুবাবু তার বিশাল এই অট্টালিকা, জমিজমা, মূল্যবান জিনিসপত্র সব কিছু ফেলে সপরিবারে চলে যান ভারতে। হাজারদুয়ারি প্রাসাদটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে। তবে ইতিহাসে ঠাসা এই মহামূল্যবান প্রাসাদটি এখন যেভাবে অযত্ন অবহেলায় ধুঁকছে, তাতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে কোন কাজটা করেছে সেই প্রশ্ন মনের মধ্যে উকি দিয়েছে হাজারবার। এখানকার হাজারদুয়ারি প্রাসাদের সৌন্দর্য আমাকে যতটা মুগ্ধ করেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদাসীনতা আমাকে ঠিক ততটাই কষ্ট দিয়েছে। রাজশাহীর বাগমারা ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা এক প্রাচীন জনপদ। সর্বপ্রথম দুর্গাপূজা এই মাটিতে শুরু হওয়ার কারণে এখানকার তাহিরপুর আজ গোটা দুনিয়ার কাছে পরিচিত। পাশাপাশি গোয়ালকান্দি রাজবাড়ি ও হাজারদুয়ারি প্রাসাদ সহ এখানে রয়েছে আরও বেশ কিছু প্রাচীন স্থাপনা, রয়েছে ঐতিহ্যবাহী খাবার বারুন রুটি। কৃষিতেও সমৃদ্ধ এই জনপদ। বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের হাট এখানকার তাহিরপুরেই রয়েছে। রয়েছে অসংখ্য পানের বরজ, নদী, ফসলের ক্ষেত, সবুজ প্রান্তর। এক কথায় বলা যায়, রাজশাহীর বাগমারা পর্যটনের এক নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। কিন্তু বিপুল সম্ভাবনাময় এই উপজেলায় একটি রেল স্টেশন থাকলেও সেখানে একটি আন্তনগর ট্রেনও থামে না, থামে শুধুমাত্র দুটি লোকাল ট্রেন। অথচ প্রতিদিন প্রায় ১.৫ ডজন ট্রেন এই উপজেলার বুক চিরেই যাতায়াত করে।
দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের যে হাজারদুয়ারি প্রাসাদ দেখালাম, সেই প্রাসাদ এখানকার এই রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, আর প্রাচীন জনপদ তাহিরপুরের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। শুধু তাই নয়, এই জনপদ থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর নওগাঁর দুবলহাটি রাজবাড়ির দূরত্ব 30 কিলোমিটার। এছাড়া প্রাচীন হাট আহসানগঞ্জের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। মোদ্দাকথা, যদি পুরো বাগমারাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায়, তাহলে এখানে দেশ তো বটেই, বিদেশ থেকেও হাজার হাজার পর্যটক আনা সম্ভব। তবে এর জন্য সবার আগে প্রয়োজন মহান কর্তৃপক্ষের ঘুম ভাঙা।